মেরে ভাই ও আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই। বলেন আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আমরা যেন তার হয়ে যাই, আমার বলাও যেন হয় তার জন্য, আমার শোনাও যেন হয় তার জন্য। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, খামোশি বরায়ে তুবা শম, সখন বরায়ে তুহু ইয়াম, ওয়তন বরায়ে তুজু ইয়াম, সফর বরায়ে তুহি ইয়াম। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহ আমি যদি কথা বলি তা আমি আপনার জন্যই কথা বলি, আর আমি যদি চুপ থাকি তো আপনার জন্যই চুপ থাকি, আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই, আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি। আমার জীবনের উদ্দেশ্য যেন হয় আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। বলেন আল্লাহ আমার উপর কি হয়ে যায়? আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। যেমন ধরেন আমাদের ইউটিউবার বন্ধুগুলো, এরা আমাদের বয়ানগুলো তুলে এরা সারা দুনিয়ার জন্য প্রচার করে। এর বিনিময়ে ইউটিউবার কোম্পানি এদেরকে কিছু কি দেয়? ভাতা দেয়, বকশিশ দেয়। এখন এরা যদি এই কাজটা এজন্য করে, আমি এই কাজটা এজন্য করছি যে আহলে হক ওলামায়ে উম্মতের বয়ানগুলোকে আমরা সারা দুনিয়ায় পৌঁছিয়ে দিব। আচ্ছা, এর দুর্নিয়ত করলে এদের টাকায় কি কিছু কম হবে? সবাই বলো, যদি এর দুর্নিয়ত করে এদের টাকাতে কি কম পড়বে, নাকি বিল যা হওয়ার তাই হবে? বিল যা হওয়ার কি তাই তো হবে। পক্ষান্তরে যদি নিয়তটা এমন করে, তাহলে আমি এখানে ওয়াজ করে যে পরিমাণ নেকি পাচ্ছি, এরা সারা দুনিয়া ওয়াজ ছড়িয়ে দিয়ে এর থেকে কোটি গুণে বেশি নেকি। আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত মুআমালা মাকসাদ হিসাবে কি হয়? আল্লাহ তাআলার কাছে দামি হয় বেদামি হয়, উদ্দেশ্য হিসাবে দামি হয় উদ্দেশ্য হিসাবে বেদামি হয়। বলেন কি বলছে? উদ্দেশ্য হিসাবে কি হয় আর উদ্দেশ্য হিসাবে? আল উমুরু বিমাকাসিদিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাহ, তারপরে কি? ওয়া ইউতুজ যাকাত, তারপরে ওয়াযালিকা দীনুল কাইয়্যিম। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ ছিল, সমস্ত নবীরা এটাকে বলে খাদ্রে মুস্তারিক সিফাত, যে সিফাত সকলের মধ্যে সমানভাবে পাওয়া যায় এটাকে বলে খাদ্রে মুস্তারিক সিফাত। সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা নির্দেশ ছিল। এক নম্বর হলো আমার জন্যই হবা, আমার জন্যই করবা। দুই নম্বর হলো নামাজ কায়েম করবা, আর তিন নম্বর হলো মাল হলে যাকাত দিবা। সুবহানাল্লাহ, কটা নির্দেশ ছিল বলে? তিনটি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়া ইউতুয যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা। আজি এবার তো তার কি ঠিক হতে হবে, দীনুল কাইয়্যিমা তার কি ঠিক? এজন্য সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ যে যা করবা আমার জন্য করো। বলেন যা করবা আমার জন্য। আমাদের পড়াই যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের পড়াও যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের দেয়া যদি আল্লাহ তাআলার জন্যই হয়, আর আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্যই হয়, মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দেয় তো আল্লাহর জন্যই দেয়, আবার কখনো দেয় না তো আল্লাহ তাআলার জন্যই দেয় না। মসজিদে চাওয়া মাত্রই দিয়ে দেয়, আর মাজারে চাইলে দেয় না। মাজারে চাইলে কি দেখবেন, মসজিদে জুমার দিনে আপনাদের সামনে বক্স বক্স যায় কি যায় না? মসজিদের বক্স আমাদের সামনে যায়। বক্স যখন আমাদের সামনে যায়, মুসল্লিদের সামনে যখন বক্স যায়, তখন বক্স কি বলে জানেন? এই শুনো, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বক্স সঙ্গে সঙ্গে বলে পকেটে যেটা আছে, সুযোগ থাকলে সবচেয়ে বড় নোটটা আমার মধ্যে রেখে দাও, আমি তোমার জন্য রব্বে করিমের কাছে সুপারিশ করছি। রব যেন তার বক্স যেন তার বোবা জবানে এটা বলে, আর পকেটে টাকা আছে, দেওয়ার মতো ব্যবস্থাপত্রও আছে, দেওয়ার মতো টাকা আছে, বাড়তি টাকা আছে, দেওয়ার মতো টাকা আছে, আপনি দিলেন না, বক্স যেন দিলটা মলিন করে কি বলে জানেন? আমাকে দিলে না, আমি কিন্তু হাসরের ময়দানে রবকে বলে দিব যে ও আমি ওর কাছে গেছিলাম আপনার পক্ষ থেকে, ও আমাকে দেন, ও আমাকে কি করে না। আচ্ছা বক্স যদি সুপারিশ করে দেয় তো কেমন হবে? আর সুযোগ থাকা সত্ত্বেও বক্সে দিলাম না, এবার বক্সে যদি বলে দেয় আল্লাহ আমি গেছিলাম ওর কাছে, ও দেয় নাই, তো কেমন হবে? বলবেন হুজুর বক্সেও বুঝি কথা বলবে? হ্যাঁ, আসলে মতনে বক্সেও কথা বলতে পারে, যিনি আজকে কথা বলার যোগ্যতা আমাকে দিয়েছেন তিনি বক্সকেও কথা বলার যোগ্যতা দিতে পারেন। আরে পারেন কি পারেন না বলেন। এই জন্য আমি বুঝাতে চেয়েছিলাম যে আমাদের জীবন যেন হয় আল্লাহর জন্য। বলেন জীবন যেন হয় কার জন্য? জীবন যেন হয় আল্লাহর জন্য। একটা হলো আমাদের বাহিরের দিক, আরেকটা হলো ভিতরের দিক। একটা হলো আমাদের ইবাদাতের জহর, আরেকটা হলো ইবাদাতের বাতন। ইবাদাতের জহর দিয়ে ইবাদাত জিম্মা থেকে রহিত হয়, জিম্মা থেকে রহিত হয়, আর ইবাদাতের বাতন দিয়ে আল্লাহ তাআলার কাছে দাম বাড়ে। আল্লাহ তাআলার কাছে কি বাড়ে বলেন? আল্লাহ তাআলার কাছে দাম বাড়ে। আমাদের আল্লামা নূরুল ইসলাম বলি পুরি দামাত বারাকাতুন, তার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে। এই কিতাবটার মধ্যে আল্লামা নূরুল ইসলাম বলি পুরি দামাত বারাকাতুন আজীব একটা কথা বলেছেন। তিনি বলেন যে ভিতরের দিক আর বাহিরের দিক, বাহিরের দিকটা কেউ জিকির বলে, ভিতরের দিকটাকেও জিকির বলে। বলেন ভিতরেরটাকেও কি বলে আর বাহিরেরটাকেও কি বলে? জিকির বলে। তিনি বলেন যে ভিতরেরটাকে বলে জিক্রে কালবি, হৃদয়ের জিকির, আর বাহিরের দিকটাকে বলে জিক্রে জাহিরি, বাহিরের জিকির। বাহিরেরটাকে কি বলে বলেন? বাহিরের জিকির। আর ভিতরেরটাকে কি বলে? জিক্রে কালবি। আল্লামা আলীপুরি দামাত বারাকাতুমের এই বয়ানের আগে আমি আর জীবনে কখনো শুনি নাই। তিনি বলেন যে জিক্রে কালবি, নামাজ যেভাবে ফরজ জিক্রে কালবি সেভাবে ফরজ। নামাজ যেভাবে ফরজ বলেন, জিক্রে কালবি সেভাবে ফরজ। নামাজ যেভাবে, সামনে আসতে পারেন নামাজ যেভাবে ফরজ বলেন, জিক্রে কালবি সেভাবে ফরজ। আবার বলেন, এবার আল্লাহ আলী পুরি দামাত বারাকাতুহু বলেন মাশাআল্লাহ। আমার সবক শোনানোর সুযোগ হয়ে গেছে, বড়দেরকে আমরা সবক শোনাই, আমরা কিছু নাই শোনাই সবক। জিক্রে কালবি আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন বলেন, এটা সদা সর্বদা দিলে জাগ্রত রাখা, এটা হলো জিক্রে কালবি। মানে আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিন,
আল্লাহ তাআলার সিফাত ইস্তেহজা, এটাকে বলে ইস্তেহজা, আল্লাহ তাআলার সিফাত গুলোকে দিলে জাগ্রত রাখা। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলার সিফাত, সাতটা সিফাত আছে আল্লাহ তাআলার, বড় বড় সিফাত সাতটা, কয়টা? সাতটা। আইন কুদরত, হায়াত, সামা বাসার, কালাম ইরাদা, কয়টা? সাতটা। এই সাতটা সিফাতকে দিনে ২৪ ঘন্টা জাগ্রত রাখা, এটার নাম হলো জিকরে কালব। আর এটা যার যে পরিমাণ জাগ্রত, এটা যার যে পরিমাণ জাগ্রত, তার ইবাদত এই পরিমাণ সতেজ, তার ইবাদত এই পরিমাণ জীবন্ত। সুবহানাল্লাহ। তার ইবাদত তার ইবাদত এই পরিমাণ জীবন্ত। তাহলে কার ইবাদত জীবন্ত? যার জিকরে কলবি জাগ্রত। জিকরে কলবি যার কি বলেন, তার ইবাদত কি জীবন্ত? যার ইবাদত কি? সিদ্দিক আকবরের জিকরে কলবি এক নম্বর হওয়ার কারণে সমস্ত নবীদের পরে সিদ্দিক আকবর আমল এক নম্বর। কি ভাই, সিদ্দিক আকবর আমল এক নম্বর না দুই নম্বর? কেন সিদ্দিক আকবর আমল এক নম্বর? জিকরে কলবি এক নম্বর। আর সমস্ত নবীদের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম এক নম্বর কেন? জিকরে কলবি এক নম্বর। সুবহানাল্লাহ। জিকরে কলবি কি? এক নম্বর। জিকরে কলবি যার যত জাগ্রত, তার জিকরে জাহিরি ততটা জাগ্রত। নামাজ জিকরে জাহিরি, রোজা জিকরে জাহিরি, হজ জিকরে জাহিরি, যাকাত জিকরে জাহিরি, মিসওয়াক জিকরে জাহিরি, ইশাক আওয়াবিন জিকরে জাহিরি, কালিমা তাইয়্যিবা হাজার বার জিকরে জাহিরি, সুবহানাল্লাহ ১০০ বার জিকরে জাহিরি, আলহামদুলিল্লাহ ১০০ বার জিকরে জাহিরি, আসসালামু আলাইকুম বলা জিকরে জাহিরি, যত ইবাদত আছে সব কিছু হলো জিকরে জাহিরি। সব কিছু কি হয়? আজি নামাজ জিকরে জাহিরি। নামাজ কি? আমি মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছি? আচ্ছা সিদ্দিক আকবর যদি হইতেন আজকে কয় রাকাত করতেন? ফারুক আজম হইলে কয় রাকাত করতেন? তারা কয় রাকাত করে পড়ছে? আমরা কয় রাকাত করি? আচ্ছা তারা রোজা কয়টা রাখে রমজান মাসে? তুলু তুলু ২৯ ৩০। তারা তওয়াফ কয়টা করছে? কয় চক্কর এক তওয়াফ? কয় চক্কর এক তওয়াফ? সাই কয়টা করছে? জোরে বলে। মিনা কয় দিন? আরাফা কয় দিন? নুস একদিন অর্ধেক। সব তো ঠিক আছে, আমাদের আরাফা ওনাদের আরাফা, আমাদের মিনা ওনাদের মিনা, আমার ফজর ওনার ফজর, আমার জোহর ওনার জোহর, লেকিন সাহাবাদের এক মুদ আমাদের মুদের চেয়ে ভারী কেন? বুঝে নাই জবাব কেন? এবার প্রশ্ন আমার জিকরে কলবি হবে কি দিয়ে? এবার এটার এক নাম্বার উত্তর, জিকরে কলবি হবে বিতালাওয়াতিল কুরআনে বিতাদাব্বুরিহি, তাদাব্বুরের সাথে কুরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা। সুবহানাল্লাহ। তাদাব্বুরের সাথে কুরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা এক নাম্বার কাজ হলো জিকরে কলবি জারি হয়। সুবহানাল্লাহ।